9 বছর ধরে মুর্শিদাবাদ জেলার শামসেরগঞ্জ ব্লকের সাহেবনগর ভাষায় পাইকর গ্রামে সাদিদা খাতুন মহিলাদের স্বনির্ভর করার উদ্দেশ্যে গড়ে তুলেছেন রৌনক লেডিস টেলার্স এন্ড সেলাই। সাদিদা খাতুনের এই উদ্যোগকে এলাকার মানুষ সাধুবাদ জানিয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, ওই প্রতিষ্ঠানে প্রায় শতাধিক মহিলা টেলারিং প্রশিক্ষণ নিচ্ছেন। তাদের মূল উদ্দেশ্য স্বনির্ভর হওয়া। এই মহতি উদ্যোগ দেখে হাউসনগর প্রতিবন্ধী উন্নয়ন সমিতি আব্দুল লতিফ সাব্বির আলী সাদিদা খাতুনকে আশ্বাস দেন যাতে সরকার তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেয়। ওদিন সাদিদা খাতুন ও স্বামী মোহাম্মদ আব্দুল ওদুদ বলেন, পঞ্চায়েত বা ব্লক আমাদের যদি সাহায্যের হাত বাড়িয়ে দেয়, এখান থেকে অনেক মহিলাই নিজের পায়ে দাঁড়াতে পারবে। যদিও আমাদের এলাকা বিড়ি অধ্যুষিত এলাকা, বিড়ির গণ্ডি থেকে বেরিয়ে এসে সেলাইয়ের উপর স্বনির্ভর হতে চান শতাধিক মহিলা। কি বলছেন তারা শুনুন। শামসেরগঞ্জ থেকে দাউদ হোসেনের রিপোর্ট, ডি নিউজ কলকাতা। করা মেয়েরা নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবে, তাহলে নিজে। আমার এখানে কাজ প্রায় 9 বছর ধরে চলছে, এখন প্রায় আমার কাছে 40 জন ছাত্রী আছে। এলাকারই আছে, কিছু কিছু দূরের আছে, হয়তো সব স্টুডেন্ট আছে, কেউ বিবাহিত আছে, বেশিরভাগ স্টুডেন্ট আছে। 9 বছর ধরে যে আপনি চালাচ্ছেন এই সংস্থাটা, আপনি কি কোনো পঞ্চায়েত বা ব্লক থেকে কোনো হেল্প পাচ্ছেন, সাহায্য পাচ্ছেন? না, আমি কোনো হেল্প পাইনি। আর আমি তো হেল্পের ইয়ে করিনি, আমি শুধু মেয়েরাকে ভেবেছি কি মেয়েরাকে নিজের পায়ে নিজে দাঁড়াতে শিখাবো, ওরা নিজে যেন কিছু করে খেতে পারে, নিজের মা বাবারও সাহায্য করতে পারে। এখানে কি কি বানানো হচ্ছে? মেয়েদের সব কিছু, মেয়েরা যা যা লাগে মেয়েদের সব কিছু এখানে বানানো হয়। কেমন মানে ইয়ে হচ্ছে, ডেভেলপ কেমন হচ্ছে? এখানে ডেভেলপ ভালোই হয়। কি চাইছেন এখন সরকারের কাছ থেকে কিংবা ব্লকের কাছ থেকে? ব্লক থেকে আমরা শুধু চাই কি, মেয়েরা অনেকে মেয়ে আছে যেমন মেশিন কিনতে পারে না, কাপড় কিনতে পারে না, তো ওই মেয়েদেরকে যদি সাহায্য করা হয় মেশিনের জন্য, কাপড়ের জন্য কিছু যদি অনুদান দেয় সরকার, তাহলে ওদের খুব সাহায্য হবে, ওরা কাজ করতে পারবে। আগে আর ঝাড়খণ্ড থেকে কেমন লাগছে এখানে এসে? খুব ভালো লাগছে। কি বলতে চাচ্ছেন আপনি? কি বলবেন এখানে ট্রেনিং করছেন, কি বলবেন? পড়াশোনা করেন? ক্লাস 12? হ্যাঁ, 12 দিয়েছে এবার, উচ্চ মাধ্যমিক দিয়েছে এবার। ভালো, ভালোই লাগে। ইচ্ছে যেটা কাজ করছি এই থেকে যেন আরো বেশি কিছু পাই, উন্নতি যেন হয়। আমাদের এলাকাটা হচ্ছে অ্যাকচুয়ালি বিড়ি শ্রমিকের এলাকা, আমরা চাইছি দুজনেরই একান্ত মানে প্রচেষ্টা যে আমার গ্রামের বা আশপাশের যতগুলো মেয়ে আছে তাদেরকে এই হস্তশিল্পের মাধ্যমে কিছুটা স্বাবলম্বী করে তোলা। এই আমরা সত্যিকারেরই কোনো হেল্প পাইনি, এখন চাই সরকার থেকে বা বিডি অফিস থেকে আমাদের কিছুটা হেল্প করা হোক, যাতে করে আমরা আরও বেশ কিছু মেয়েকে স্বনির্ভর করে তুলতে পারি। সেন্টারের নাম কি? সেবং ছিলাম, তবে অনেকদিন পরে জানতে পারলাম, জেনে এলাম, সরজমিনে দেখলাম, দেখে খুব আনন্দ পেলাম। এবং আনন্দ হওয়ার পরে পরেই আমি আমাদের প্রতিবন্ধী অন্য সমিতিতে একটা আলোচনা করে একটা আলোচনার সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা পরিদর্শন করব এই বিড়িহীন সবকে করার জন্যে, নিজে স্বাবলম্বী করার জন্য যে ইনি উদ্যোগ নিয়েছেন, ধন্যবাদ। এবং আমরা চাইছি যে আমাদের এই ফেসবুকটা কিংবা এই খবরটা যেখানে পৌঁছক প্রত্যেকের কাছে আমাদেরকে আবেদন যে প্রত্যেকটা অঞ্চলে কিংবা গ্রামে এই উদ্যোগটা নেওয়া হয় মহিলাদের প্রশিক্ষণ এবং স্বাবলম্বী করার জন্য। আমি আবেদন করছি, অবশ্যই চেষ্টা করব। আমরা বিডিও সার্ভিস হতে, এসডিও সার্ভিসে আলোচনা করে, তবে একটা অপশান আছে যে আমরা অনেকবার আলোচনা করতে গিয়ে এইটাই মনে পড়ছে যে এরা গোষ্ঠীতে ইয়ে করছে। আবার আব্দুল লতিফ উদ্যোগ বর্তমানে আমাদের এলাকা পিছিয়ে পড়া এলাকা, তার সঙ্গে বিড়ি শ্রমিকদের যে বিড়ি বাঁধার ফলে বিভিন্ন অসুখ, সে অসুখের ফলে অনেকে মারা যাচ্ছেন অসময়ে অপরিণত বয়সে, সেই হাত থেকে কিছুটা হলেও রেহাই দেবে যদি মেয়েরা কর্মসংস্থান পায়। কর্মসংস্থান মেয়েরা, গ্রামবাসী হিসেবে কি আপনার মানে এই উদ্যোগকে আপনি কি বলবেন এবং কি দাবি করবেন? খুব ভালো উদ্যোগ, সাধুবাদ জানাই। একজন মহিলা হয়ে এলাকাকে, এলাকার মেয়েদেরকে কর্মসংস্থানের দিশা দেখাতে পারছেন। আমি সরকারের কাছে একটা বিনীত অনুরোধ, এই প্রতিষ্ঠানগুলোকে যদি সরকারের কিছু সুযোগ সুবিধা দেওয়া যায় তাহলে মেয়েদের সঙ্গে সঙ্গে এলাকারও একটা উন্নতি ঘটবে, মেয়েরা নিজে স্বাবলম্বী হতে পারবে। সরকারকে এটাই অনুরোধ করব, সরকার যদি এদের দিকে একটু নজর দেয় খুব ভালো হবে। আমার নাম মোহাম্মদ খুরশিদ আলম।